সোশ্যাল মিডিয়ায় হীরা দিয়ে মোড়া একটি বিমানের ছবি প্রকাশ পায়। সেটা সত্য না মিথ্যা তা যাচাই না করে ছবিটি বিদ্যুৎ বেগে শেয়ার করতে থাকে নেটিজেনরা, আর তাতেই ভাইরাল হয়ে যায় ওই ছবি। কিন্তু চোখের সামনে যা ভাসছে তা সত্য নাকি এটি প্রযুক্তির কারুকার্য তা নিয়েও কম আলোচনা হয়নি। অবশেষে সামনে এসেছে আসল ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা গেছে এমিরেটস বিমান সংস্থার একটি যাত্রীবাহী বিমান হীরা দিয়ে ঢাকা। বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে আছে, আর এই ছবিটি দেখেই সবাই ভাবতে শুরু করেছে এমিরেটস হয়তো প্রথমবার হীরা দিয়ে মোড়ানো বিমান তৈরি করে ফেলেছে। কিন্তু নেটিজেনদের সব জল্পনা ও ধোঁয়াশা দূর করে বিমান সংস্থাটি টুইট করে জানিয়েছে এটি শুধুই একটি ছবি, বাস্তবে এমন কোনো বিমানে অস্তিত্ব নেই। এমিরেটস ব্লিং 777 বিমানের এমন চোখ ধাঁধানো ছবিটি তৈরি করেছেন। এর আগে গত 4 ডিসেম্বর সারা নিজেও তার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছিলেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় 5 লাখ, ফলে এমন ছবি পোস্ট হতেই নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে যায়। এখনো পর্যন্ত 54,000-এরও বেশি লাইক পেয়েছে সেটি। কৌতূহলের বশেই অনেকে তা শেয়ারও করেন, অনেকে আবার ছবিটি পোস্ট করে সত্যিটাও জানতে চান অন্যদের থেকে। অনেকের প্রশ্ন, এই বিমান কি আদৌ আকাশে উঠতে পারবে? আর এসব আলোচনার মধ্য দিয়েই এমিরেটস এর কাছে পৌঁছে যায় সেই মন ভালো করা ছবি। তারাও লোভ সামলাতে না পেরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তবে সঙ্গে সত্যিটাও প্রত্যেককে জানিয়ে দেয়। কম্পিউটার ও প্রযুক্তির সাহায্যে সারা এমন অনবদ্য কাজ করেছেন বলে জানিয়েছেন এমিরেটস। তবে সত্যিটা সামনে আসার পর কিন্তু সবাই সারার হাতের কাজের প্রশংসাই করছেন। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।